কাল ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ভারতে পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার আমন্ত্রণে তিন দিনের সফরে দিল্লি যাচ্ছেন তিনি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ কোনো বার্তা নিয়ে যাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি। বলেছেন এটি তার রুটিন সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সব কথা জানান মাসুদ বিন মোমেন। এছাড়া দিল্লিতে 90 দেশের মিশন প্রধানদের দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সুষ্ঠু নির্বাচনে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরা হবে বলে জানান পররাষ্ট্র সচিব। নট নেসেসারিলি যে এটার কোনো অন্য কোনো হিডেন এজেন্ডা আছে, তবে ন্যাচারালি যেহেতু সামনে নির্বাচন আছে, সুতরাং তাদের পক্ষ থেকে যদি কোনো জানার থাকে তো আমি অবশ্যই সেটা তাদেরকে অবহিত করতে পারবো। বাট আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী থেকে আলাদা করে কোনো বার্তা নিয়ে যাওয়া বা এগুলোর কিছু আমাদের এজেন্ডাতে নাই। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।